আমরা সম্পূর্ণ নজরুলের ষষ্ঠ পর্বে দেখেছি যে হিংসাতুর নামে একটি কবিতা নজরুল ইসলাম লিখেছিলেন নার্গিস বেগমের কিছু অভিযোগের জবাব দেওয়ার জন্য। সেখানে কিছু কথা ছিল যেগুলো আজকে আমরা এখন যে গানটি শুনব তার দু তিনটে লাইনের সঙ্গে একেবারে মিলে যায়। এই গানটি আরেকটি কারণে খুব তাৎপর্যপূর্ণ। গভীর বেদনার গান হলেও এতে উত্তর ভারতীয় সঙ্গীত রীতির অর্থাৎ খেয়াল ঠুমরিতে যে ধরনের অলঙ্কার ব্যবহৃত হয় সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে। সাধারণভাবে এটি বোধগম্য হওয়া কঠিন যে কীভাবে গভীর বেদনার একটি গানে এ ধরনের অলঙ্কার দরবারি বা মজলিসি কায়দায় লাগানো যেতে পারে। প্রকৃতপক্ষে গানটি যখন লেখা হয়েছিল তখন এর শ্রেণী নির্দেশ ছিল গজল, কিন্তু প্রায় চার বছর পর যখন এটি সুরারোপ করা হয় তখন দেখা যাচ্ছে যে এটি গজল থাকছে না, কারণ এতে কোনো শেয়ন নেই, এটি চারটি তুকে বিভক্ত, তাই হয় এটিকে রাগ প্রধান গান বলা চলে। গানটি শুরু হলো ভৈরবীর করুণ মূর্ছনা দিয়ে, কিন্তু কিছুটা অগ্রসর হতে না হতেই তবলা অত্যন্ত প্রবল হয়ে উঠল এবং ঠাস বুনট তবলার এই ক্যানভাসে প্রেক্ষাভূমিতে শিল্পী গমক মীর এবং অনুপম চলনের সাহায্যে বেদনার রং বুলাতে লাগলেন এবং শেষ পর্যন্ত সপাঠ তানও ব্যবহৃত হলো। এবং এই ভারী তানের মধ্যে দিয়ে যখন গানটি শেষ হলো তখন দেখা গেল যে যে ঘুমট গভীর বেদনা সেটি লঘু হয়ে এক ধরনের হালকা বিষাদের কণিকায় পরিণত হয়েছে এবং এক ধরনের ক্যাথারসিস সংঘটিত হয়েছে। এ আঁখি জল মোছো প্রিয়,